드라이버 인력 버릇이 컨트롤세? প্রথমে আঁকাবাঁকা পথ যে নিশানা দিয়ে তৈরি করা হয়েছে সেটি বেয়ে সামনে যেতে হয়, তারপরে আবার ব্যাক গিয়ারে পেছনের দিকে আসতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখন ড্রাইভার পেছনের দিকে আসছেন, দেখা যাক তিনি আসতে পারেন কিনা। তিনি একটি নিশানা অতিক্রম করতে পারেননি। শেষে ড্রাইভার নিয়োগ পরীক্ষা চলছে, এখানে ড্রাইভিংয়ের স্কিলগত যে টেস্টটি রয়েছে সেটি নেওয়া হচ্ছে। এখানে এই যে লাইনটি দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, তারা একে একে পরীক্ষায় অংশ নেবেন। যে লাল নিশানা দেয়া রয়েছে সেই নিশানার পথ বেয়ে পাড়ি দিতে হবে এবং পরবর্তীতে ব্যাক গিয়ার দিয়ে আবার পেছনে ফিরে আসতে হবে। শুরু হচ্ছে আরেকজনের পালা, দেখা যাক। এবার তাকে ব্যাক গিয়ারে আসতে হবে। তিনি খুবই ধীর গতিতে ব্যাক গিয়ারে আসছেন, খুবই ধীর গতিতে। তিনি নিশানার বাইরে চলে এসেছেন, ফলে তিনি পরীক্ষাটিতে ফেল করেছেন। আরও একজন প্রতিযোগী তার প্রতিযোগিতা শুরু করেছেন, দেখা যাক তিনি লাল নিশানা দিয়ে যে পথ তৈরি করা হয়েছে সেই পথ বেয়ে শেষ করতে পারেন কিনা এবং উল্টো পথে আবার আসতে পারেন কিনা ব্যাক গিয়ারে, দেখা যাক। তিনি বেশ দ্রুততার সাথেই তার প্রথম ধাপ অতিক্রম করেছেন, অর্থাৎ ফাঁকা ফাঁকা পথটি পাড়ি দিতে পেরেছেন। এবার সবচেয়ে কঠিন ধাপ, অর্থাৎ যেই পথটি তিনি পাড়ি দিয়েছেন সেই পথে ফিরে আসা, ব্যাক গিয়ার দিয়ে পিছনে ফিরে আসা, দেখা যাক। অধিকাংশ প্রার্থী কিন্তু এই পিছনে ফিরে আসার পর্বটিতেই বাদ পড়ে যাচ্ছেন। মনে হচ্ছে তিনি নিশানা ব্রেক করতে যাচ্ছেন, তবে না, তিনি নিশানা ব্রেক করে ফেললেন, অর্থাৎ তিনি এখানেই বাতিল হয়ে গেলেন। গাড়িটি ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে, তা দিতে পারে পরবর্তী প্রতিযোগীর জন্য। গাড়িটি আগের স্থানে নিয়ে আসা হচ্ছে। যারা এ ধরনের ড্রাইভিং পরীক্ষায় অংশ নিতে চান তারা অবশ্যই আগে থেকে চর্চা করে আসলে এই ধরনের প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন আর একজন প্রতিযোগী গাড়িতে উঠছেন, দেখা যাক তিনি এই লাল নিশানা দিয়ে তৈরি করা আঁকাবাঁকা পথটি পাড়ি দিতে পারেন কিনা। পথটি পাড়ি দেওয়া যতটা সহজ তার চেয়ে অধিক কঠিন কিন্তু এই পথে ফিরে আসা। শুরু হলো আরও একজন প্রতিযোগীর পালা। এই পর্বে দেখা যাক পারেন কিনা তিনি। স্ট্যান্ডার সহ নিয়ে আয় তাহলে, স্ট্যান্ড সহ একটু নিয়ে আয় করি। করে যাবে, মারলে ময়লা লাগবে। এবার ব্যাক গিয়ারে তিনি আসবেন, দেখা যাক। ব্যাক গিয়ারে
কতটা সফল হন দেখা যাক। বাতিল হয়ে গেলেন তিনিও, বেরিয়ে আসছেন এবারে পরবর্তী প্রতিযোগীর পালা। বাতিল হয়ে গেছেন তিনি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রতিযোগিতা হচ্ছে এবং এই প্রতিযোগিতার মধ্য দিয়ে ড্রাইভার নিয়োগ করা হবে, একটি ড্রাইভার নিয়োগের পরীক্ষা। এখানে লাল নিশানা দিয়ে একটি আঁকাবাঁকা সরু পথ তৈরি করা হয়েছে। প্রথমে একজন ড্রাইভারকে এই পথ বেয়ে পুরোটা শেষ করতে হবে এবং তারপরে ব্যাক গিয়ারে দিয়ে তাকে পেছনে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি তিনি আঁকাবাঁকা পথটি বেয়ে এগিয়ে যাচ্ছেন এবং বেশ সাফল্যের সাথেই তিনি আঁকাবাঁকা পথটি অতিক্রম করতে সক্ষম হয়েছেন। এখন তাকে এই পথটি বেয়ে পেছনে আসতে হবে এবং এটিই মূলত সবচেয়ে বড় কঠিন পরীক্ষা। যারা পরবর্তীতে এ ধরনের পরীক্ষায় অংশ নিতে চান কিংবা ড্রাইভিং পেশাটাকে বেছে নিতে চান, তাদের এ ধরনের পরীক্ষায় অংশ নেওয়ার পূর্বে বেশ এখন পর্যন্ত তিনি ব্যাগে অনেকটা পথই এসে গেছেন, আর অল্প বাকি রয়েছে এবং এটি বেশ কঠিন একটি পরীক্ষা। এখানে এই পর্যায়ে এসেই অধিকাংশ প্রতিযোগী বাদ পড়েছেন। এখনও পর্যন্ত তিনি সাফল্যের সাথে ব্যাক গিয়ারে আসতে সক্ষম হয়েছেন এবং মনে হচ্ছে তিনি সাফল্যের দ্বার প্রান্তে রয়েছেন। যারা এ ধরনের পরীক্ষা অংশ নিতে চান তারা নিজেরা এরকম একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার পূর্বে নিজস্বভাবে বারবার অনুশীলন করতে পারেন এবং বেশ সাফল্যের সাথেই তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আমরা দেখতে পেলাম তিনি প্রথমে আঁকাবাঁকা পথটি বেয়ে শেষ করেছেন এবং এরপরে তিনি ব্যাক গিয়ারে পুরোটা পথ পাড়ি দিতে সক্ষম হয়েছেন বেশ সাফল্যের সাথেই, এবং সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দন জানালো। তিনি সাফল্যের সঙ্গে এই প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছেন। এবারে পরবর্তী প্রতিযোগী উঠে যাচ্ছেন, দেখা যাক তিনি সফল হন কিনা। তিনি যাত্রা শুরু করেছেন সরু আঁকাবাঁকা পথ ধরে। বেশ সাফল্যের সাথেই তিনি প্রথম ধাপ অতিক্রম করেছেন, প্রায় করে ফেলেছেন, একটুখানি বাকি রয়েছে। না, তিনি বাতিল হয়ে গেছেন, শেষ ধাপটি তিনি অতিক্রম করতে পারেননি, ফলে বেরিয়ে আসলেন।